শওকত ওসমান বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামধন্য লেখক ও কথা সাহিত্যিক। জন্মসূত্রে তার নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্য রচনা, রাজনৈতিক লেখা ও শিশু কিশোর সাহিত্য রচনা করেছেন। তিনি মুক্তচিন্তার বুদ্ধিজীবী হিসেবে সমধিক পরিচিত ছিলেন। কৃতদাসের হাসি তার প্রসিদ্ধ উপন্যাস। ১৯১৭ সালে ২রা জানুয়ারি আজকের এই দিনে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা শেখ মোহাম্মদ এহিয়া, মাতা গুলজান বেগম। পড়াশোনা করেছেন মক্তব, মাদ্রাসা, কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি কলকাতার আলিয়া মাদ্রাসায় পড়ালেখা শুরু করলেও পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজ ও অর্থনীতি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রিও লাভ করেছেন। আইএ পাশ করার পর বেশ কিছুদিন কলকাতা কর্পোরেশন এবং বাংলা সরকারের তথ্য বিভাগে চাকরি করেছেন শওকত ওসমান। এমএ পাশ করার পর ১৯৪১ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে লেকচারার পদে নিযুক্ত হন। ১৯৪৭ সালে তিনি চট্টগ্রাম কলেজ অব কমার্স, বর্তমানে সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম, সেখানে যোগ দেন এবং ১৯৫৮ সাল থেকে ঢাকা কলেজে অধ্যাপনা শুরু করে ১৯৭২ খ্রিস্টাব্দে স্বেচ্ছায় অবসরে যান। চাকরি জীবনের প্রথম দিকে কিছুকাল তিনি কৃষক পত্রিকায় সাংবাদিকতাও করেছেন। প্রয়াত হুমায়ুন আজাদ শওকত ওসমানকে বলতেন অগ্রবর্তী আধুনিক মানুষ। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি চলে আসেন পূর্ববঙ্গে। তিনি একজন সার্থক কথাশিল্পী। তার গ্রন্থের সংখ্যা শতাধিক। তার রচিত প্রথম উপন্যাস জননী ১৯৫৮ সালে, এরপর কৃতদাসের হাসি ১৯৬২, সমাগম ১৯৬৭, চৌর সন্ধি ১৯৬৮, রাজা উপাখ্যান ১৯৭১, জাহান্নাম হইতে বিদায় ১৯৭১, দুই সৈনিক ১৯৭৩, নেকড়ে অরণ্য ১৯৭৩, পতঙ্গ পিঞ্জর ১৯৮৩, আর্তনাদ ১৯৮৫, রাজপুরুষ ১৯৯২, জলাঙ্গি ১৯৭৬, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস চারটি, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য ও জলাঙ্গি। গল্পগ্রন্থগুলোর মধ্যে রয়েছে জুনুয়াপা ও অন্যান্য গল্প ১৯৫২, মনিব ও তাহার কুকুর ১৯৮৬, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ১৯৯০, প্রস্তর ফলক, সাবেক কাহিনী, জন্ম যদি তববঙ্গে, পুরাতন খঞ্জর, বিগতকালের গল্প, নেত্রপথ, উভশৃঙ্গ, পিজরাপোল, উপলক্ষ ইত্যাদি। প্রবন্ধের মধ্যে রয়েছে ভাব ভাষা ভাবনা ১৯৭৪, সংস্কৃতির চড়াই উতরাই ১৯৮৫, মুসলিম মানুষের রূপান্তর ১৯৮৪, নাটক লিখেছেন আমলার মামলা ১৯৪৯, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা ১৯৯০, তস্কর ও লস্কর, কাকর মণি, বাগদাদের কবি। মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র, উপন্যাস সমগ্র ১, ২, ৩, গল্প সমগ্র, কিশোর সমগ্র ১ ও ২। বাংলা সাহিত্য সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান ১৯৬২ সালে, আদমজি সাহিত্য পুরস্কার পেয়েছেন ১৯৬৬ সালে, প্রেসিডেন্ট পুরস্কার ১৯৬৭, একুশে পদক পান ১৯৮৩, মুক্তধারা সাহিত্য পুরস্কার ১৯৯১, স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৯৭, আলাউল সাহিত্য পুরস্কার ১৯৯৭। আজ ২রা জানুয়ারি, বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামধন্য লেখক ও কথা সাহিত্যিক শওকত ওসমানের শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।